বাঙালির 12 মাসে 13 পার্বণ, উৎসব মুখর আম বাঙালি জীবনের চক্রবুহ মেলা খেলা খাওয়া দাওয়া ও ঘুরে বেড়ানো নিয়েই চলে। আপামর বাঙালির জীবন গত 8 মাসের লকডাউনের কারণে হয়ে পড়েছে ছন্নছাড়া। সেই বাঙালির জীবনের অবসাদগ্রস্ততা কাটিয়ে বাঙালির জীবনে আবার ফিরে আসুক অনাবিল আনন্দ, তার ব্যবস্থা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে গ্রামীণ অর্থনীতি ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এই মেলাগুলোকে আবার বাঁচিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের সর্বত্রই শুরু হয়েছে গ্রামীণ নাটক, যাত্রা, বাউল গানের আসর ও মেলার আয়োজন। আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি, করোনা আবহের মধ্যে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আজকে আমরা মেলা করছি। তো আমরা চাইছি যে আমাদের মেলাতে যেসব দর্শনার্থী আসছে, আমরা আমাদের কমিটির পক্ষ থেকে তাদের কিছু স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে আমরা নিজেদের সচেতন করতে এবং গোটা এলাকাকে আরও সচেতনভাবে যাতে মানুষ হাঁটাচলা করে, এই করোনার বিরুদ্ধে লড়াই করে, আমরা সেই প্রোগ্রামের জন্যই আজকে এগিয়েছি। অন্যান্য বছরের মতো মেলা উৎসাহ উদ্দীপনা কি এবছরও আছে? হ্যাঁ আছে, তবু খুব ভয়াবহ কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ আসছে। আমরা ওর জন্যে আমাদের তরফ থেকে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে বলছি, দিচ্ছি। আমরা চাইছি মেলাটা যাতে আরও এগিয়ে যায়। আমরা তো এখনও ভ্যাকসিনের জায়গায় আসতে পারিনি, তো আমরা চাইছি আমরা মাস্ক ব্যবহার করে যতটা আমাদেরকে সেফটি রাখা যায় সেই আশা করছি। কত বছর হচ্ছে আপনাদের মেলা? আমাদের মেলা 29 স্বর্গবিন্দুপুর শঙ্করসাধুর গ্রামীণ মুকুর মেলা। যে সমস্ত শরণার্থীর দর্শনার্থীরা আসবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা দেবো, আপনারা সর্বদা মাস্ক ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন্স করুন এবং মেলা দেখুন, আনন্দ করুন, যাতে আমরা এই মেলাকে প্রতি বছর এইভাবে গড়ে উঠতে পারি এবং আনন্দ উপভোগ করতে পারি, সবাই একসাথে জমায়েত হতে পারি। মেলায় যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তাদের কি বাধ্যতামূলক মাস্ক? হ্যাঁ, মাস্ক বাধ্যতামূলক। আমরা চেষ্টা করছি যত দর্শনার্থী আসছে প্রত্যেককে মাস্ক দেবো। আমাদের যারা পরে না আসছে তাদের আমরা মাস্ক দিচ্ছি। মেলায় যে সমস্ত অনুষ্ঠানগুলি হচ্ছে, অনেক আর্টিস্ট আসছে, সেখানে দাঁড়িয়ে তাদেরও আমরা দিচ্ছি। যেমন আজকে আমাদের প্রোগ্রাম আছে, দেখবেন সমস্ত আর্টিস্ট এবং সমস্ত কলাকুশলীরা মাস্ক পরেই অনুষ্ঠানে আছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি শিবদাস পান, মেলা কমিটির সভাপতি। গ্রামীণ অর্থনীতি অনেকটাই নির্ভর করে গ্রামীণ শিল্প সংস্কৃতি, স্থানীয় হাট বাজারের ওপর, কিন্তু দীর্ঘ এই লকডাউনে সেই বাজারেও ভাটার টান। গ্রামীণ অর্থনীতির বাজার চাঙ্গা করতে পাত্রশায়র থানা এলাকার দামোদর নদীর তীরে চর গোবিন্দপুর ফুটবল ময়দানে শুরু হয়েছে গ্রামীণ মকর মেলা। বিগত দিনগুলোতে এবছরও রীতিনীতি মেনে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 7 দিন। কি দেখলেন এখানে? এই দীর্ঘ লকডাউনের পর এই মেলা দেখতে পারছেন, কেমন লাগছে? এর আগে কখনো মেলা শুরু হয়েছে লকডাউনের পরে? মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে মেলায়? আপনার নাম? উদ্যোগে চর গোবিন্দপুর, পাঁচপাড়া, ঘোরডাঙ্গা, তেলসারা, বড়বাগান সহ বেশ কিছু গ্রামের মানুষজন। শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে স্থানীয় মানুষদের মধ্যে জীবিকা ও মনোন্নয়নের কারণে এই মেলার আয়োজন। গ্রামীণ স্থানীয় শিল্পীদের নিখুঁত শিল্প এক অপরূপ নিদর্শন এই গ্রামীণ মেলা, যেখানে গ্রামীণ সংস্কৃতির পাশাপাশি থাকছে বাউল গানের আসর, বসছে ভগবত পাঠের আসর, চলবে কৃষ্ণ নাম সংকীর্তন, পালা গান প্রতিদিন সন্ধ্যায় মেলার সাংস্কৃতিক মঞ্চে। এছাড়াও রয়েছে কলকাতা থেকে আগত বিভিন্ন নৃত্যনাট্য ও চলচ্চিত্র শিল্পীদের করা বিভিন্ন অনুষ্ঠান, থাকছে বিভিন্ন মনোমুগ্ধকর সুস্বাদু খাদ্য সামগ্রীর পসরা। এছাড়াও রয়েছে গ্রামীণ সংস্কৃতির ধারক এবং বাহক, বিভিন্ন ধরনের শিল্প সংস্কৃতির পরিচায়ক, পসরা স্টল। তবে এই মেলা অন্যান্য মেলা থেকে একটু অন্যরকম। উদ্যোক্তাদের পক্ষ থেকে মেলায় ঢোকাতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। করোনা পরিস্থিতিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থীকে দেওয়া হচ্ছে মাস্ক, হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। আগত দর্শনার্থীদের মধ্যে যাতে করোনা পরিস্থিতির সামাজিক দূরত্ব বজায় থাকে তার জন্য দৃষ্টি রাখা হচ্ছে সজাগভাবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পর্যটক থেকে সুদূর কলকাতা থেকে আসা শিল্পীরাও। আগামী কয়েকদিন গ্রামীণ অর্থনীতির ধারক বাহক এই গ্রামীণ মেলাকে কেন্দ্র করেই জমে উঠবে দামোদর নদীর চর, এমনটাই দাবি করছেন উদ্যোক্তারাও। নমস্কার,
আমার নাম ডলি বিশ্বাস, আমার বাড়ি কামারপুকুর। জাস্ট আমি এখানে অভিনয় করতে এসেছি, ওকেশনে এসেছি। জাস্ট এখানে এসেই মেলা কমিটির এখানে এসে দেখলাম যে মেলা কমিটির খুব দারুণ দারুণ উদ্যোগ আছে। কারণ এই যে আমাদের মহামারী, এই মহামারীতে এখন প্রত্যেক মানুষের মাস্ক ব্যবহার করা অবশ্যই উচিত, প্লাস স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এবং স্যানিটাইজার যদি কারো বাড়িতে না থাকে, এনি টাইম ঘন ঘন সাবান দিয়ে হাত ওয়াশ করতে হবে, হাত ধুতে হবে এবং দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এখন যা পরিস্থিতি, আমরা অনেকে দূরত্ব বজায় রাখতে পারি না, তবু যতটা আমাদের সম্ভব ততটা আমাদের দূরত্ব রাখা। এই করোনা পরিস্থিতির জন্য মেলা কমিটি কোনো এক্সট্রা কিছু দিয়েছে বা গাইডলাইন? হ্যাঁ অবশ্যই গাইডলাইন দিয়েছে, ওনারা মাস্ক দিচ্ছেন, ওনারা হচ্ছে সবাইকে একটু দূরত্ব বজায় রাখিয়ে মানে হাঁটাচলা করাচ্ছে, বসাচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে যে এইভাবে আপনারা চলাফেরা করুন। দিদি, যেহেতু অভিনয়টা নিয়ে আপনারা চলছেন, সেইখানে দাঁড়িয়ে একটা বছর অভিনয় থেকে বিরত, করোনার পরিস্থিতি তারপরে কাটিয়ে উঠে এই অভিনয় করতে পারছেন, কতটা সাফল্য, কেমন মনে হচ্ছে, অনুভূতিটা কি? এতটা সাফল্য বা এতটা অনুভূতি আমাদের হচ্ছে, মানে কি বলবো, আমরা প্রচুর প্রচুর আনন্দ পাচ্ছি। এতদিন আমরা বাড়ির মধ্যে ছিলাম, আমরা এই যে আমার এত পাবলিক, কাউকে দেখতে পাচ্ছিলাম না বা আমরা অনুষ্ঠান করতে পারছি না, আমাদের অন্তরে প্রচুর একটা অন্তর্দ্বন্দ্ব। মানে সবটা যে পয়সা দিয়ে সব কিছু হয় সেটা নয়, জাস্ট আমরা এই যে পাবলিককে এত আনন্দ দিই, পাবলিক আমাদের কাছ থেকে এত আনন্দ পায়, পাবলিক আমাদের আনন্দ দেয়, এই আনন্দটা থেকে আমরা যাভাবে বঞ্চিত ছিলাম, যেভাবে মানে খুব খুব কষ্টের মধ্যে কাটছিল। তবে কি বলা চলে যে টাকা পয়সার বাইরেও অডিয়েন্সের ভালোবাসাটাকে মিস করছি? ইয়েস ইয়েস, একশো বার। কারণ অডিয়েন্সের ভালোবাসা না পেলে আমরা কখনোই অভিনয় জগৎ থেকে সাফল্য করতে পারবো না। ওনাদের ভালোবাসা অবশ্যই। কিভাবে কেটেছে এই কোভিড পরিস্থিতিতে? মানে কিভাবে কেটেছে কিভাবে বলবো আপনাদের, যে কষ্টে কেটেছে এই কষ্টটা তো আমরা কাউকে দেখাতে পারিনি। অনেক সময় কি করেছি, ফেসবুকে শুধু ছেড়েছি যে কেন আমাদের যাত্রা হচ্ছে না, আমরা পাবলিক মিস করছি, পাবলিক দিয়ে পাচ্ছি না, কাছে দেখতে পাচ্ছি না। কারণ আমরা যখন এই একটা বছর বাইরে বেরিয়ে আসি, তখন মা বাবা যার যেরকম আত্মীয় স্বজন আছে সবাইকে ছেড়ে আসি, তো তখন এই পাবলিক আমাদের সব কিছু। এর মাঝেও একটা বিষয় জানতে চাইবো দিদি, অ্যান্ড্রয়েডের যুগে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল বেরিয়েছে, যেহেতু সোশ্যাল মিডিয়াটাকে হাতের কাছে করে নিয়েছে, সেইখানে দাঁড়িয়ে যাত্রাটা প্রায় বিলুপ্তের পথে, কি বলবেন এ বিষয়ে, কি বলবেন অডিয়েন্স বা দর্শকের জন্য? কি বলবো বলুন তো, কারণ আমি তো খুব ছোট থেকেই অভিনয় করছি, কিন্তু ছোট থেকে আমি যখন আগে অভিনয় করেছি খুব ছোটই, তখন আমি দেখেছি প্রচুর প্রচুর লোক, এত লোক, মানে তখন গ্রামগঞ্জে যাত্রা হতো, মাঠে দেখতাম প্রচুর লোক আসছে টর্চ জেলে জেলে, তখন যে একটা আগ্রহ যাত্রার, এখন তো সেই আগ্রহটা নেই। তো বিগত এই 4 বছর দেখছি পাবলিকের কিন্তু চাহিদাটা বেড়েছে, যাত্রার প্রতি আগ্রহটা খুব বেড়েছে যে যাত্রা হোক। আর আমি তো কলকাতা দলে যাত্রা করি, জাস্ট একটা করে বই, কিন্তু আমার কামারপুকুরের দলে 2টো করে বই হয়। এই বছর আমি কলকাতাটা ছাড়তে বাধ্য হলাম, জাস্ট এই মহামারীর জন্যই ছাড়তে বাধ্য হলাম। তো আমি মকরশল দলে, মানে জাস্ট কামারপুকুরের দলে আমি আছি, আবার নেক্সট জানি না কখন কি হবে। তো যাই হোক, পাবলিক পেয়ে মানে গড দারুণ আছি, একদম দারুণ। আপনার নাম? আমার নাম ডলি বিশ্বাস। একই ব্যাপার যে আমাদের এই, আমরা যাত্রা শিল্পী, অভিনয় আমরা পেশা, প্রথমভাবে অভিনয়টা করি, সেই জায়গার থেকে এত বড় একটা অতিমারির কারণে আমাদেরকে সকলকেই, যারা সারা পৃথিবী বিশ্বজুড়ে, শুধু আমাদের একার নয়, বসে থাকতে হয়েছে বা টাইম স্টেট ইয়ে করে দিতে হয়েছে। তো তখন আমাদের মর্মান্তিক অবস্থাই ছিল, মানে মানসিক অবস্থা খুব খারাপ ছিল, সেইটাকে কাটিয়ে ঈশ্বরের আশীর্বাদে আজ আপনাদের সবার সামনে আসতে পেরেছি। এটার জন্য মনের মধ্যে একটা প্রচণ্ড একটা আনন্দ আমরা ফিল করছি, এবং এই যে মানুষের কাছে আসতে পেরেছি, মানুষের ভালোবাসা পাই সব কিছু। করোনাময় পরিস্থিতিতে এই এর আগে কোথাও প্রোগ্রাম করেছেন না এখানে প্রথম? না, আমিও কলকাতাতেই ছিলাম, ভৈরবাপাড়ায় কাজ করেছি। তো এই করোনা অতিমারির জন্যই আজকে আমাদের খুব কামারপুকুরে করতে আসতে হচ্ছে, কারণ ওখানকার যে না একদম প্রথম করোনার পর এই জাস্ট এখানেই প্রথম। আর এখানেই এত অডিয়েন্স দেখবেন? অডিয়েন্স দেখছি, ভালো লাগছে। এবং এখানটা কোথায় এসছেন আজকে? আজকে এসেছি আপনার চটগোবিন্দপুর, আমরা চটগোবিন্দপুরে রয়েছি, চটগোবিন্দপুর মেলার মাঠে। মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন মেলা করতে, যাত্রা অনুষ্ঠান করতে, কি বলবেন? সেটা দিয়েছেন বলেই তো আজকে আমরা করতে পারছি, কারণ উনি তো আমাদেরকে যাত্রা শিল্পী করতে বলেছেন, তার জন্যই আমরা আসতে পেরেছি, তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ আমরা সবাই, শিল্পীরাই কৃতজ্ঞ। কোথাও কি মিস করতেন না অডিয়েন্সদের? ডেফিনেটলি টোটাল তো মিস করেছি আমরা। আপনার নাম? আমার নাম সৌমেন গোস্বামী।